নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এঁচোড় দিয়ে একদম অন্যরকম স্বাদের ভীষণ সুস্বাদু একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা পূজা পার্বণে ঠাকুরকে ভোগ হিসেবে অথবা যে কোনো নিরামিষ দিনে করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি নিরামিষে এঁচোড়ের তরকারি। রান্নাটা করবার জন্য এখানে আমি 300 গ্রাম এঁচোড় এভাবে ছোটো টুকরোয় কেটে নিয়ে অল্প নুন হলুদ দিয়ে 5 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এভাবে করে এঁচোড় হালকা একটু ভাপিয়ে নিলে দেখবেন এঁচোড়ের মধ্যেকার থাকা কষটাও বেরিয়ে যাবে আর রান্নার সময় এটা সেদ্ধ হতেও অনেকটা কম সময় নেবে। চলে আসছি মূল রান্নায়। একটা ননস্টিক কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এই রান্নাটায় তেল একটু বেশি লাগে যেহেতু ভোগের রান্না, তবে আপনারা চাইলে কম তেলেও রান্নাটা করতে পারেন। খুব ভালোভাবে তেল গরম করে নেবেন, নাহলে তেলের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেল একবার খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল ঝরিয়ে নেওয়া এঁচোড় দিয়ে দিলাম। এখন অল্প নুন দিয়ে এঁচোড়গুলোকে বেশি আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এভাবে এঁচোড় একটু ভেজে নিলে রান্নার স্বাদ দেখবেন অনেক ভালো হয়। আমি প্রায় 2 থেকে 3 মিনিট বেশি আছে এঁচোড় ভেজে নিয়েছি। এখন এই ভাজা এঁচোড়গুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। ভাজা এঁচোড়গুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি 2টো মাঝারি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব। বেশি আঁচে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুগুলোকেও একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, 2টো দারচিনি, 1 টিস্পুন গোটা জিরে। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। এই রান্নাটায় নারকেলই হলো প্রধান উপকরণ, যেটার কারণে এই নিরামিষ এঁচোড়ের তরকারি দেখবেন একদম অনবদ্য স্বাদের খেতে হবে। অনেকেই জিজ্ঞেস করবেন নারকেল ছাড়া রান্নাটা হবে কি না। তো নারকেল ছাড়া রান্নাটা হবে, তবে নারকেল দেওয়ার কারণে যেরকম স্বাদ বা ফ্লেভার আসবে সেটা কিন্তু নারকেল ছাড়া রান্না করলে সেই স্বাদ বা ফ্লেভারটা পাবেন না। নারকেল হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। নারকেল আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। ভাজা নারকেলের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির একটা আদার টুকরো একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা মাঝারি মাপের টমেটো বাটা। সব মিশিয়ে নিয়ে মাঝারি আছে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, তবে এটা দিলে পরে রান্নায় সুন্দর রং আসবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এর মধ্যে অল্প জল দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। মশলা থেকে তেল না ছাড়া অবধি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আছে, ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। মশলা চারধার থেকে দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভাজা আলু আর এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে এঁচোড় আলু 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। লো মিডিয়াম আছে, এটাকে ঢাকা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে মশলার সাথে আলু এঁচোড় কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম জল। একটা পাত্রে আগে থেকে আমি বেশ কিছুটা গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ জল দেবেন যাতে আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়েছি। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন।
সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আলু এঁচোর যতক্ষণ ভালোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট এটাকে আমি লো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখে নেব আলু এঁচোর সিদ্ধ হয়েছে কি না। আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে, এঁচোরও দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না অল্প চিনি দিলে পরে খেতে ভালো লাগে। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এটাকে আবারও ঢাকা দিয়ে একদম কম আঁচে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। তো আরও 1-2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আজ বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিয়ের গন্ধ ফ্লেভার এর মধ্যে যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি এটাকে একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়ের তরকারি। এই রান্নাটা আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বা পূজা পার্বণে ভোগ হিসেবে রান্না করে দেখবেন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন রান্না করলে পরে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটার নিচে লাইক বাটনে একটা ক্লিক করবে, ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।